আজ আমি তোমাদের সমান্তর প্রগতির কিছু দীর্ঘের প্রবলেম করব, মানে 5 মার্কসের, যেটা অলরেডি আমি একদম প্রথমেই পড়িয়েছিলাম, কিন্তু দীর্ঘের কিছু অঙ্ক বাকি রেখেছিলাম, বড় বড় অঙ্ক। তো সেই অঙ্কগুলো আজকে করাবো, ঠিক আছে? বেশ কিছু ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতো প্রবলেম। তো একটুখানি দেখে নাও, যে ধরো কোনো সমান্তর প্রগতির পিতম পদ এ এবং কিউতম পদ বি হলে দেখাও যে ওই প্রগতিটির প্রথম পি প্লাস কিউ সংখ্যক পদের যোগফল এইটা, প্রমাণ করতে বলেছে, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম, ঠিক আছে? বারবার পরীক্ষাতে আসে, একটু ভালো করে মন দিয়ে বুঝবে, আশা করি বুঝতে অসুবিধে হবে না, খুব সহজ। এবারে এইটা প্রমাণ করার জন্য ধরো আমি ধরে নিলাম যে প্রগতিটির প্রথম পদ এক্স এবং সাধারণ অনুপাত ডি, এখানে কিন্তু আমি সমান্তর প্রগতির অঙ্ক করছি, ঠিক আছে? তাহলে কোয়েশ্চেনে দেখো বলে দিয়েছে পিতম পদ এ, তার মানে টি পি ইজ ইকাল টু এ, হিসেব মতো তাহলে এক্স প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি সমান সমান এ, কারণ সমান্তর প্রগতির পিতম পদের ফর্মুলা এটাই, যেখানে এক্স হচ্ছে প্রথম পদ এবং ডি হচ্ছে সাধারণ অনুপাত, ওকে? তারপরে একই রকম ভাবে দেখো কিউতম পদ কোয়েশ্চেনে বলে দিয়েছে বি, তাহলে এক্স প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি সমান সমান নিশ্চয় বি, সেটার আমি নাম্বারিং করলাম, দিলাম 2। এবারে কি করেছি, 1 - 2 করে দিয়েছি, ঠিক আছে? তাহলে 1 - 2 করে পাই, দেখো তার মানে কি, লেফট হ্যান্ড সাইডের সঙ্গে এই লেফট হ্যান্ড সাইড বিয়োগ, রাইট হ্যান্ড সাইডের সঙ্গে রাইট হ্যান্ড সাইড বিয়োগ, তাহলে এটা মাইনাস অফ এটা লিখেছি, আর এটা মাইনাস এটা যেমন ছিল লিখেছি। এবারে দেখো প্লাস এক্স আর মাইনাস এক্স কেটে যায়। এবারে দেখো এখানে একটা ডি আছে, এই টার্মেও একটা ডি আছে, তো ডি আমি কমন নিয়ে নিতেই পারি, তো ডি কমন নিয়ে নিলাম, দাঁড়ালো কি পি মাইনাস ওয়ান, আর এখানে দেখো মাইনাস অফ কিউ মাইনাস ওয়ান, মানে কি মাইনাস কিউ মাইনাস এ মাইনাস এ প্লাস ওয়ান সমান সমান এ মাইনাস বি। এবারে তাহলে এই যে প্লাস ওয়ান এবং মাইনাস ওয়ান কেটে যায়, তাহলে ডি সমান সমান কি দাঁড়াচ্ছে, এ মাইনাস বি বাই পি মাইনাস কিউ, এটা আমি পেলাম। এবারে কোয়েশ্চেনে দেখো বলেছে পি প্লাস কিউ সংখ্যক পদের যোগফল, মানে এ সব পি প্লাস কিউ, তো আমি এ সব পি প্লাস কিউ লিখে ফেলেছি, সেটা মানে কি লিখতে পারি, পি প্লাস কিউ বাই 2 ইন্টু 2x প্লাস পি প্লাস কিউ মাইনাস 1 ইন্টু ডি, এটাই তো এনতম পদের ফর্মুলা, যোগফলের ফর্মুলা, তাই না? এবারে দেখো পি প্লাস কিউ বাই 2 যেমন ছিল থাকলো, এই যে এক্সটাকে ভাঙ, 2x টাকে ভাঙতে পারি এক্স প্লাস এক্স ফর্মে, আবার এখানে আছে পি প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি, তো সেটাকে একটুখানি আমরা ভেঙেছি, কিভাবে দেখো 2x থেকে একটা এক্স নিয়েছি, ঠিক আছে? আর এখানে দেখো পি মাইনাস ওয়ান ইন্টু ডি একটা টার্ম নিয়ে নিলাম, ঠিক আছে? তাহলে পি মাইনাস ওয়ান আর ডি এই টার্মটা নেওয়া হয়ে গেছে, মানে কিউ পড়ে আছে, শুধুমাত্র কিউ ডি টার্মটা পড়ে আছে, আর এখানে একটা এক্স পড়ে আছে, তো আমি কি করলাম সেই এক্সটা নিয়ে নিলাম, আর এই যে কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি নিয়ে নিলাম, তাহলে হিসেব মতো দেখো কিউ ডি তো ছিলই, আর মাইনাস ডি আমি এক্সট্রা একটা নিয়েছি, তো মাইনাস ডি তো আর এমনি এমনি নিতে পারবো না, অবশ্যই সেটাকে মাইনাস করতে হবে, তো আমি এখানে মাইনাস ডি নিয়েছিলাম, তাই আমাকে প্লাস করতে হবে, তো আমি প্লাস ডি লিখে ফেলেছি। এবারে দেখো পি প্লাস কিউ বাই 2 যেমন ছিল থাকলো, এবার এক্স প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা মানে তো অবশ্যই এ, আমি আগেই লিখেছি, তো সেটা মানে আমি এ লিখে ফেললাম, আবার এক্স প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি, সেটা মানে দেখো আগে লেখা আছে 2 নম্বরে বি, এটা মানে, আর এই ডি মানে অলরেডি আমরা বের করে রেখেছি এ মাইনাস বি বাই পি মাইনাস কিউ, দেখো এটাই আমার প্রমাণে ছিল যে হাফ অফ পি প্লাস কিউ ইন্টু এ প্লাস বি প্লাস এ মাইনাস বি বাই পি মাইনাস কিউ, দেখো একই জিনিস চলেছে, দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং খুব সহজ, শুধুমাত্র 1 - 2 করেছি, সেখান থেকে ডি ক্যালকুলেট করেছি, তারপরে জাস্ট এই টার্মটাকে একটু ভেঙে দিয়েছি, ঠিক আছে? তারপরে নেক্সট যে প্রবলেমটা করিয়েছি সেটা খুব ভালো অঙ্ক, দেখো বলেছে যে দুটি সমান্তর শ্রেণীর এন সংখ্যক পদের যোগফলের অনুপাত হচ্ছে এত ইজ টু এত, হলে তাদের নবম পদ দুটির অনুপাত নির্ণয় করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম এবং খুব সহজ, দেখো
এখানে দেখো দুটো শ্রেণীর কথা বলা হয়েছে, যাদের এন তম পদ পর্যন্ত যোগফলের অনুপাত দেওয়া আছে। তো আমি ধরো প্রথম শ্রেণীটার নাম দিয়ে দিলাম এস ওয়ান এবং দ্বিতীয় শ্রেণীটার নাম দিয়ে দিয়েছি এস টু, তাহলে হিসেব মতো এস ওয়ান ইস টু এস টু মানে এই টার্মটা। এবারে দেখো এই এস ওয়ান মানে কি, প্রথম শ্রেণীটার এন সংখ্যক পদের যোগফল, এবং এস টু মানে দ্বিতীয় শ্রেণীটার এন সংখ্যক পদের যোগফল, ঠিক আছে। এবারে দেখো আমি ধরো প্রথম শ্রেণীটার প্রথম পদ এ ওয়ান এবং সাধারণ অন্তর ডি ওয়ান ধরে নিয়েছি, এবং দ্বিতীয় শ্রেণীটা প্রথম পদ এ টু এবং সাধারণ অন্তর ডি টু নিয়ে নিয়েছি, তাহলে হিসেব মতো এস ওয়ান মানে কি লিখবো, এন বাই টু ইন্টু টু এ ওয়ান প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ওয়ান, আবার এন বাই টু ইন্টু টু এ টু প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি টু, আর এটা যেমন ছিল আমার থাকলো। এবার দেখো উপর নিচে এন বাই টু এন বাই টু টার্মটা কেটে যায়, দিয়ে আমার এই টার্মটা সমান সমান এটা দাঁড়াচ্ছে। এবার একটু আমরা কোয়েশ্চেনের দিকে তাকাবো, তো দেখো কোয়েশ্চেনে আছে যে নবম পদ দুটির অনুপাত, একটু ভালো করে দেখো এই অঙ্কটা করার জন্য একটু ব্যাক ক্যালকুলেশন করলে তোমাদের বেশি সুবিধা হবে। নবম পদ, তো প্রথম শ্রেণীটার নবম পদ কি হবে, এ ওয়ান প্লাস এইট ডি ওয়ান নিশ্চয়ই, তাই কি না? আবার দ্বিতীয় শ্রেণীটার নবম পদ কি হবে, এ টু প্লাস নাই এইট ডি টু, এইটা আনতে হবে। এবারে তোমাকে একটুখানি, এটা তো যেহেতু একটা অভেদ তাই এন এর মান একটু তোমাকে ভেবে চিনতে বসাতে হবে, কি বসালে তুমি এরকম একটা টার্মের অনুপাত পেতে পারো। এবারে দেখো এখানেও টু এ ওয়ান আছে, নিচেও টু এ টু আছে, তাহলে হিসেব মতো এই টুটাকে তোমাকে আউট করতে হবে, কারণ দেখো এ ওয়ান আর এ টু আছে যেহেতু। এবারে টু টুটাকে আউট করতে গেলে তাহলে এখানে তোমাকে একটা যুগ্ম সংখ্যা আনতে হবে, এবং যুগ্ম সংখ্যা আনার পর তোমাকে টু কমন নিলে যেন এইট ডি ওয়ান মানে টার্মটা আসে। তাহলে তুমি যদি এরকম মনে মনে ভেবে নাও যে এন মাইনাস ওয়ান সমান সমান টু ইন্টু এইট, তাহলে কি এন মাইনাস ওয়ান সমান সমান ষোলো, তাহলে এন সমান সমান কত, সতেরো নিশ্চয়ই বসাতে হবে, তাহলেই তুমি এখানে এইট ডি ওয়ান পেতে পারো। এবারে সেই কারণেই আমি এন ইজিক্যাল টু সতেরো বসিয়ে দিলাম। এবার এন ইজিক্যাল টু সতেরো বসালে দেখো কি দাঁড়ায়, টু এ ওয়ান প্লাস সতেরো মাইনাস ওয়ান মানে ষোলো ডি ওয়ান, আবার টু এ টু প্লাস সতেরো মাইনাস ওয়ান মানে ষোলো ডি টু সমান সমান, এখানেও এন এর ভ্যালু সতেরো বসিয়ে দিয়েছি, তা আমার চার সতেরো আটষট্টি মাইনাস তেরো থাকলো, আবার তিন সতেরো একান্ন প্লাস টেন থাকলো। এবারে দেখো আমি ওপর থেকে টু কমন নিয়ে বাদ কমন নিতে পারি, এবং নিচে থেকেও টু কমন নিতে পারি, তাহলে ওপর নিচে টু কমন নিয়ে বাদ দিয়ে দিতে পারি, তাহলে কি দাঁড়াচ্ছে, এ ওয়ান প্লাস এইট ডি ওয়ান বাই এ টু প্লাস এইট ডি টু সমান সমান এদিকে যেমন ছিল থাকলো, কারণ এটা তো একটা সেপারেট ভগ্নাংশ, তাই না? ওপর নিচে আমি কমন নিতেই পারি, তাহলেই দেখো এটা প্রথম শ্রেণীটার নয়তম পদ এবং দ্বিতীয় শ্রেণীটার এটা নয়তম পদ, তাহলে আমার যেটা চেয়েছিল কোয়েশ্চেনে সেটা অলরেডি নিজেই বেরিয়ে চলে এসছে। তাই জন্য তোমাকে একটু এই অঙ্কটার ক্ষেত্রে ব্যাক ক্যালকুলেশনের কথা ভাবতে হবে, যে তুমি এটা কিভাবে পেতে পারো, এটা কিভাবে পেতে পারো, যেহেতু টু এ ওয়ান আছে মানে নিশ্চয়ই এখানে ষোলো আসতে হবে, আর ষোলো আসতে গেলে এখানে তাহলে তোমাকে কি নিতে হবে, সতেরো মাইনাস অন করলে তবেই তুমি ষোলো পাও, সেই কারণে এন এর ভ্যালু বসাচ্ছ সতেরো। একটু ব্যাকে ভাবতে হবে, বোঝা গেছে? খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো অঙ্ক। তারপরে দেখো নেক্সট আমি আরও একটা প্রবলেম করিয়েছি, সেখানে বলেছে এবিসি সমান্তর শ্রেণীতে আছে, তবে দেখাও যে এই টার্মটা এই তিনটে টার্ম সমান্তর প্রগতিতে থাকবে। এবারে দেখো এবিসি সমান্তর শ্রেণীতে আছে মানে কি, এ প্লাস সি সমান সমান নিশ্চয়ই টু বি, তাই কি না? এবার দেখো এই তিনটে পদকে সমান্তর প্রগতিতে আছে সেটা দেখাবো, সেটা মানে কি, এটা প্লাস এটা মানে যদি দেখাতে পারি টু ইন্টু মাঝেরটা তাহলেই আমার প্রুফ হয়ে যায়। এবারে আমি সেই কারণেই এটা প্লাস এটা লিখে ফেললাম, ঠিক আছে। এবারে দেখো একটু ভালো করে দেখো, এখানে এই ভগ্নাংশটা যদি যোগ করি তাহলে লসাগু কি আসবে, বিসি, আর এখানে আসবে এবি, তাহলে পুরোটার লসাগু কি আসবে, এবিসি, যে প্লেন জাস্ট এখানে আমি ভগ্নাংশের যোগটা করেছি, ঠিক আছে। এটা তোমরা চাইলে আর একবার ভেঙে নিয়েও করতে পারো, অসুবিধে নেই, যে এ বাই বি প্লাস এ বাই সি প্লাস সি বাই এ প্লাস সি বাই বি, চাইলে তোমরা এখান থেকেও করতে পারো, এই লাইনটা দেখবে আরও সহজে বুঝতে পারবে, এই লাইনটা তোমরা বুঝতে পারবে। এবারে নেক্সট যেটা আমি করেছি সেটা হচ্ছে যে দেখো এবিসি যেমন ছিল থাকলো, এই যে ধরো এইটা আর এটা থেকে বি কমন নিতে পারো না,
এইটা এবং এইটা থেকে যদি বি কমন নাও তাহলে ব্র্যাকেটের মধ্যে কি থাকে, এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তো দেখো বি ইন্টু এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার করেছি, ঠিক আছে। আর তাহলে কি কি পড়ে আছে, এটা পড়ে আছে আর এটা পড়ে আছে, তাহলে এ স্কোয়ার সি আর এ সি স্কোয়ার, সেখান থেকে তুমি কি কমন নিতে পারো, এ সি কমন নিতে পারো, যাতে ব্র্যাকেটের মধ্যে পড়ে থাকে এ প্লাস সি, আর নিচে যেমন এ বি সি ছিল সেটা থাকলো, ঠিক আছে। এবারে দেখো এই যে বি থাকলো, আচ্ছা এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটাকে লিখতে পারো না, এ প্লাস সি এর হোল স্কোয়ার মাইনাস টু এ সি, আবার এ সি থাকলো, আবার এ প্লাস সি মানে টু বি সেটা বসিয়ে দিলাম। এবারে দেখো এই বি থাকলো, আচ্ছা এ প্লাস সি মানে কি টু বি, তাহলে টু বি এর হোল স্কোয়ার মানে ফোর বি স্কোয়ার, আর এই মাইনাস টু এ সি যেমন ছিল থাকলো, আর এটাকে আমি প্লাস টু এ বি সি লিখলাম। এবারে দেখো এটাকে এটার সঙ্গে যদি গুণ করে দাও তাহলে কি হবে, ফোর বি কিউব, আর এটার সাথে এটা যদি গুণ করে দাও টু এ বি সি, আর এই প্লাস টু এ বি সি কেটে যায়, আর নিজে যেমন ছিল এ বি সি থাকলো। এবারে দেখো হিসেব মতো ফোর বি কিউব বাই এ বি সি হয়, তো ওপর নিচে তো একটা বি কেটে যায়, তাহলে কি দাঁড়াচ্ছে ফোর বি স্কোয়ার বাই এ সি। এবার ফোর বি স্কোয়ার বাই এ সি এটাকে লিখতে পারো না, টু বি ইন্টু টু বি, আর নিচে এসি যেমন ছিল থাকলো। এবারে দেখো একটা টু বি আমি রেখে দিলাম, এবার এই টু বির জায়গায় লিখতে পারি না এ প্লাস সি বাই এসি, এসি যেমন ছিল, এবারে এই টু বি থাকলো। এবার দেখো এটাকে আমি সেপারেট করে দিয়েছি, এ বাই এসি মানে কি ওয়ান বাই সি, সি বাই এসি মানে কি ওয়ান বাই এ। এবারে দেখো তো প্রথমটা প্লাস শেষটা মানে টু ইন্টু মাঝেরটা এসেছে কিনা, এটাই তো আমাকে প্রমাণ করতে দিয়েছিল, যে এই যে টু ইন্টু বি ইন্টু ওয়ান বাই সি প্লাস ওয়ান বাই এ প্রমাণ করতে হতো। তো আমি দেখো টু বি ইন্টু ওয়ান বাই সি প্লাস ওয়ান বাই এ প্রুফ করে দিয়েছি, ঠিক আছে। তারপরে আরও একটা প্রবলেম করাবো, সেটা আরও ইম্পর্টেন্ট প্রবলেম এবং খুব খুব সহজ অঙ্ক পরীক্ষায় বারবার আসে। তার আগে একটা কথা আমি তোমাদের বলি, যে যারা আমার ভিডিও নতুন দেখছো, যারা আমার চ্যানেলে নতুন, তাদেরকে অবশ্যই বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে জানাবে। এবারে আমি যাব নেক্সট প্রবলেমে, ঠিক আছে। তো নেক্সট প্রবলেমে যেটা আছে, এ ওয়ান এ টু এ থ্রি ডট 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 এন রাশিগুলি সমান্তর প্রগতিতে থাকলে দেখাও যে এইটা সমান সমান এটা। এবারে দেখো এই টার্মগুলো বলে দিয়েছে যে সমান্তর শ্রেণীতে আছে, সমান্তর শ্রেণীতে আছে মানে কি সাধারণ অনুপাতগুলি সেম, সাধারণ অন্তরটা সেম। তো সাধারণ অন্তরটাকে আমি যদি ডি ভাবি, তো সাধারণ অন্তর মানে কি দ্বিতীয় পদ বা মাইনাস প্রথম পদ সমান সমান তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদ। তো আমি ধরো সাধারণ অন্তরটাকে যদি ডি বলি, ডি সমান সমান লিখতে পারি এ টু মাইনাস এ ওয়ান, এটা সমান সমান আবার লিখতে পারি এ থ্রি মাইনাস এ টু, এটা সমান সমান লিখতে পারি এ ফোর মাইনাস এ থ্রি সমান সমান ডট 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 এন মাইনাস এন মাইনাস ওয়ান হলো। এবারে দেখো যেটা প্রুফ করতে দিয়েছে তার আমি লেফট হ্যান্ড সাইড লিখে ফেলেছি, তো লেফট হ্যান্ড সাইড আমার লেখা হয়ে গেল, ঠিক আছে। এবারে দেখো আমি ওয়ান বাই ডি কমন নিচ্ছি, তাহলে প্রত্যেকটা টার্মের সঙ্গে নিশ্চয়ই ডি গুণ হবে, না হলে ওয়ান বাই ডি আমি নিতে পারবো না, তো সেই মতো ওয়ান বাই ডি নেওয়া হয়ে গেছে। এবার দেখো ওয়ান বাই ডি থাকলো, আচ্ছা ডি মানে এখানে লিখতে পারি না এ টু মাইনাস এ ওয়ান, কারণ দেখো ডি মানে এ টু মাইনাস এ ওয়ান বলতেই পারি, বাই নিচে যেমন ছিল থাকলো। তারপরে এই ডিটা মানে লিখতে পারি না এ থ্রি মাইনাস এ টু, তারপরে এটা যেমন ছিল থাকলো ইনটু আকারে আছে সরি। তারপরে এখানে ডি এটা মানে লিখতে পারো না এ ফোর মাইনাস এ থ্রি, বাই নিচে যেমন ছিল থাকলো। আবার এই ডি মানে লিখতে পারো না এন মাইনাস এন মাইনাস ওয়ান, সেটা লিখেছি বাই নিচে যেমন ছিল থাকলো। এবারে যেটা করেছি সেটা হচ্ছে সেপারেট, দেখো এ টু বাই এ ওয়ান এ টু মানে কি এ টু কেটে যায়, দাঁড়াচ্ছে কি ওয়ান বাই এ ওয়ান, তো সেটাই দেখো ওয়ান বাই এ ওয়ান লিখেছি, ঠিক আছে। আবার দেখো মাইনাস এ ওয়ান বাই এ ওয়ান এ টু মানে এ ওয়ান কেটে গিয়ে দাঁড়াচ্ছে ওয়ান বাই, এই যে মাইনাস এ ওয়ান বাই এ ওয়ান এ টু মানে কি ওয়ান বাই এ টু দাঁড়াচ্ছে মাইনাস অফ, তো এই যে মাইনাস ওয়ান বাই এ টু। এরকমভাবে প্রত্যেকটা পদ যদি করো, সে মানে সেপারেট 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 করে দাও, এরকম একটা টার্ম পাবে, ঠিক আছে। যে ওয়ান বাই এ ওয়ান মাইনাস ওয়ান বাই এ টু প্লাস ওয়ান বাই এ টু মাইনাস ওয়ান বাই এ থ্রি প্লাস ওয়ান বাই এ থ্রি মাইনাস ওয়ান বাই এ ফোর ডট 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 এরকম টাইপের। এবারে দেখো এই যে এই টার্মটা এই টার্মটা এই টার্মটা, মানে প্রত্যেকটা টার্ম কেটে যাবে, শুধুমাত্র প্রথম এবং শেষ পদটা আমার পড়ে থাকলো, ঠিক আছে। তো ওয়ান বাই ডি ইন্টু ওয়ান বাই এ ওয়ান মাইনাস ওয়ান বাই এ এন থাকলো। এবার দেখো ওয়ান বাই ডি থাকলো, এটার যদি ভগ্নাংশে বিয়োগ করি তাহলে কি লিখবো,
এন মাইনাস মাইনাস এ ওয়ান বাই নিচে যেমন ছিল থাকলো। এবার একটা জিনিস দেখো যে এন তম পদ হচ্ছে এন, তাহলে এটাকে লিখতে পারো না, যার প্রথম পদ হচ্ছে এ ওয়ান এবং সাধারণ অন্তর হচ্ছে ডি, তাহলে এটাকে লিখতে পারো না এ ওয়ান প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি সমান সমান এন, তাই না? এবারে এন মাইনাস ওয়ান ইন্টু ডি সমান সমান তাহলে কি লিখবো, এন মাইনাস এ ওয়ান। তাহলে এই যে এন মাইনাস এ ওয়ানের জায়গায় নিশ্চয়ই এই টার্মটা আমি পুট করতে পারি অবভিয়াসলি। এবারে দেখো ওয়ান বাই ডি থাকলো, এন মাইনাস এ ওয়ানের জায়গায় আমি এই টার্মটা পুট করেছি, আর নিচে যেমন ছিল আমার থাকলো, তাহলে ওপর নিচে ডি কেটে যায়, হিসেব মতো দাঁড়াচ্ছে কি এন মাইনাস ওয়ান বাই এ ওয়ান ইন্টু এন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম, খুব সহজ অঙ্ক, আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে না, আর অসুবিধা হলে বারবার ভিডিওটা দেখবে এবং তারপরেও প্রবলেম হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে, আমি সলভ করার চেষ্টা করব। আর সবাই ভালো থাকবে, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।